রমণী, তুমি না কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। দুটো গহনা কিনতে রাত বাজিয়ে ফেললে, এত রাতে আমরা দুজন বাহিরে, আমার তো খুব ভয় করছে গো। আহা টোনা, এত জোরে জোরে গহনার কথা বলো না তো, তবে যে বিপদ হতে পারে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো তো। গিন্নি, তুমি কি কিছু দেখলে গো? মনে হচ্ছে ছানাটাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এমন অদ্ভুত কালো পাখি তো আমি আগে কখনো দেখিনি। আহা টোনা, কে কোথায় কি করছে করুক, সেসব দেখে তোমার কি হবে বলো তো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, অন্যের দিকে তাকিয়ে নিজের বিপদটাকে আনতে পারবো না। হায় হায় রে, কি সর্বনাশ হলো গো, কে আবার এত বড় সর্বনাশ করলো? আমি তো কাল রাতে ছানাকে সাথে নিয়ে ঘুমাচ্ছিলাম, তবে কে আমার ঘরে দরজা ভেঙে আমার ছানাকে নিয়ে চলে গেল। হায় হায় রে। তুমিও না মিষ্টি দিদি, মরার ঘুম ঘুমিয়েছিলে নাকি? দরজা ভেঙে তোমার ছানাকে নিয়ে গেছে, আর তুমি কি না বলতেই পারো না? কাল তোমাকে বলেছিলাম না টুনি, একটা অদ্ভুত পাখি ছানাকে নিয়ে যাচ্ছে, তবে কি ওটা মিষ্টি দিদির ছানা ছিল? কি বলছো এসব তুমি টোনা দাদা, কে আমার ছানাকে তুলে নিয়ে গেছে? তুমি কি সত্যি তাকে দেখেছো? বলো না, কে নিয়ে গেছে আমার ছানাকে? আমি তো স্পষ্ট কিছু দেখিনি, তবে কালো রঙের বড় একটা পাখি ছিল, অমন পাখি আগে কখনো দেখিনি। বলছো কি তোমরা এসব, জঙ্গলে আবার ছেলে ধরার উৎপাত হয়নি তো? কি হায় হায় রে, আবার এই কি সর্বনাশটা না হলো, শেষমেশ কি না আমার ছানা ছেলে ধরার কবলে পড়লো। হায় বিধাতা, তবে কি আমি আর আমার ছানাকে কোনোদিন আমার কাছে ফিরে পাবো না? ছেলে ধরার কথা শুনে জঙ্গলের পাখিরা খুব ঘাবড়ে যায়, আর সকলে তাদের ছানাকে নিয়ে চিন্তিত হয়ে দিন কাটাতে থাকে। কি ব্যাপার পারুল, কোথায় গিয়েছিলি তুই? তোকে না কতবার করে বলেছি বিকেলের মধ্যে বাসায় ফিরবি, তবে সন্ধ্যা হলো কেন? হ্যাঁ, এ মানে মা, খেতে খেতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। খেলা খেলা খেলা, সারা দিন খেলা নিয়ে পড়ে থাকিস। তুই জানিস না জঙ্গলে ছেলে ধরা এসেছে, না জানি কবে তুইও ছেলে ধরার কবলে পড়িস। আরে এরা তো দেখছি আমার সম্পর্কে সব জেনে গেছে, তবে চিন্তা করিস না তোরা, এই জঙ্গলের সব ছানাকে আমি একে একে ধরে নিয়ে যাব, তোরা কেউ তা বুঝতেও পারবি না, আর আমাকে কখনো ধরতে পারবি না। হা হা হা। চুপ কর, তোকে তো ছাড়ার জন্য আমি ধরিনি, আর কে তোকে বাঁচাবে শুনি? তুই এখন জঙ্গল থেকে অনেক দূরে, তোর ঘুমটা ভেঙেছে ঠিকই, তবে অনেকটা দেরিতে রে, এখন তোর চিৎকার কেউ শুনতে পারবে না, কেউ না। হা হা হা। কেঁদো না সুখী দিদি, মনটাকে একটু শক্ত করো, জানি না কি হচ্ছে এসব, জঙ্গলে ছানাগুলোকে কে এভাবে একে একে ধরে নিয়ে যাচ্ছে? সেটা আমিও জানতে চাই, কে আমার ছানাকে নিয়ে গেছে? শোনো তোমরা সবাই, সবাই সজাগ হও, এবার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি চাই না আমার ছানার মতো তোমরা তোমাদের ছানাকেও হারিয়ে ফেলো। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা চাইলে ওই ছানা চোরকে ধরতে পারবো, শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। কিন্তু কি বুদ্ধি টোনা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে নাকি? বুদ্ধি তো একটা আছে, শোনো সবাই মন দিয়ে আমার কথা শোনো। কি ব্যাপার, ওই ঘরের দরজা তো খোলা, আজ আর দরজা ভাঙতে হবে না আমার, আমি অনায়াসে এই ঘর থেকে বাচ্চা চুরি করে নিয়ে যেতে পারবো। আরে বা টোনা, তোমার বুদ্ধি তো অনেক কাজে লেগেছে, চলো এবার গিয়ে আমরা ঘরের দরজা আটকে দিব, আর ওই শয়তান পাখিকে ধরে ফেলবো।
না টুনি, এমন বোকামি এখন করা যাবে না। তবে তো বাকি ছাড়াগুলোর খবর পাওয়া যাবে না। তার থেকে বরং এই শয়তান পাখির পিছনেই আমরা, তবে সব ছানাদের সন্ধান পাবো, আর সুযোগ বুঝে ওই শয়তান পাখিকে উচিত শিক্ষা দিব। টুনা টুনা দেখো, ওই শয়তান পাখি আমাদের ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। তবে তো আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চলো চলো এক্ষুনি শয়তান পাখিটার পিছু নিতে হবে। টোনা, ও তো আমাদের ছানাকে কলাপাতার ঘর নিয়ে গেল। নিশ্চয়ই ওই কলাপাতার ঘরে কোনো রহস্য আছে। আমারও তো তাই মনে হচ্ছে। তবে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সবটা জানতে হবে আমাদের। এই কথা বলে টোনাটুনি কলাপাতার ঘরের কাছে যায়, আর উঁকি দিয়ে দেখে এগুল সাত ছানাদের বেঁধে রেখেছে আর গোছল করে গা থেকে কালি তুলছে। উফ বাবা, আজ তো দেখছি কালো রং গা থেকে উঠতেই চাইছে না। বাচ্চা চুরির জন্য যে কত ফন্দি আঁটতে হয়, গায়ে রং মাখতে হয়, নয়তো সকলে যে আমাকে অনায়াসে চিনতে পারবে, আর আমার ছানা পাচার করার ব্যবসাও বন্ধ হয়ে যাবে। কি বলছো, এই পাখি আমাদের ছানাদের পাচার করে দিবে? শয়তান ইগল তবে ছদ্মবেশে এসব করে? চুপ করো, এখানে কথা বললে শয়তান ইগল সব শুনতে পারবে, আর আমরা কলাপাতার ঘরে সাত ছানার একটাকেও বাঁচাতে পারবো না। তার থেকে চলো আমরা দ্রুত জঙ্গলের সবাইকে আসল ব্যাপারটা জানাই। যা করার আজ রাতেই করতে হবে, আর কাল রাতটাই হবে শয়তান ইগলের জন্য খুব ক্ষণ। এরপর টোনাটুনি জঙ্গলে ফিরে যায় আর পাখিদের সবটা বলে। কি, শয়তান ইগল এসব কাজ করছে এতদিন থেকে? তবে তোমরা দেরি করো না, যাও যে যার মতো লাঠি সোনা নিয়ে এসো। আর দেরি করা যাবে না, ইগলের কলাপাতার ঘরে আক্রমণ করতে হবে আর ছানাদের উদ্ধার করে আনতে হবে। এরপর সব পাখিরা মিলে লাঠি নিয়ে আসে আর ইগলের কলাপাতার ঘর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। কলাপাতার ঘরের কাছে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। শয়তান ইগল, কোথায় তুই? বেরিয়ে আয়, আজ তোর রক্ষে নেই, বেরিয়ে আয় বলছি। চিৎকার শুনে ইগল বেরিয়ে আসে আর ইগলকে কিছু বুঝতে না দিয়ে সকলে ইগলকে মারতে শুরু করে, আর গণধোলাই খেয়ে ইগল মারা যায়। আর পাখিরা সাত ছানাকে কলাপাতার ঘর থেকে উদ্ধার করে। মা, আমি কাজ খুঁজতে যাচ্ছি, তুমি টুকিকে দেখে রেখো, কেমন? মা, ও মা, আমিও তোমার সাথে যাব মা। আমি ওখানে গিয়ে কলা খাবো, অনেক কলা, নিয়ে চলো না মা। মা রে, এখনো তো কাজই পেলাম না, তাহলে তোর জন্য কলা আনবো কি করে? আর তুই এমন জেদ করিস না মা। না না না, আমি তোমার সাথে যাবো আর কলা খাবো, কতদিন থেকে কলা খাই না। আমি কাজ পেলে তোর জন্য কলা নিয়ে আসবো, আর বনে অনেক শিকারি পাখি আছে, ওরা তোকে দেখলে তোর ক্ষতি করবে রে মা। মা, তুমি টুকিকে একটু বোঝাও। দিদি ভাই, মা ঠিকই বলেছে, ফেরার সময় মা কলা নিয়ে আসবে। এখন চল আমরা বনে বেড়াতে যাই। ঠিক আছে চলো, কিন্তু কলা নিয়ে না আসলে আমি মায়ের সাথে কোনো কথা বলবো না। এই অবুজ মেয়েকে নিয়ে আমি কি করব, কিছুই মাথায় আসছে না। টোনা, কেন তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে? তুমি ছাড়া আমাদের জীবন অসহায়। টুনি কান্না করে আর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সন্ধ্যার দিকে টুনি কিছু কলা নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে আর বলতে থাকে, বিউটি দিদি অনেক ভালো, যদি আজ বিউটি দিদি কাজ না দিত তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হতো। টুকি কলা দেখে অনেক খুশি হবে। কলা কি করে আনলে, কাজ পেয়েছো নাকি? হ্যাঁ মা, কাজ পেয়েছি, বিউটি দিদি তার বাড়িতে গিয়ে কাজ দিয়েছি।
সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ তোমাকে গাছ মিলিয়ে দেওয়ার জন্য। তুমি বসো বৌমা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাজারে পাকা কলার যা দাম, একটা কলার বাগান থাকলে বেশ লাভ হতো আমার। অন্তত এইভাবে বেশি দামে কলা কিনে খেতে হতো না। দিদিমা, ওই দেখো, যোগু কাকার কাছে কতগুলো কলা। দিদিমা, আমাকে কাকার কাছ থেকে কয়েকটা কলা নিয়ে দাও না, দুদিন থেকে কলা খাই না। ও দিদিমা, তোর কলা খাওয়ার জ্বালায় আমি পাগল হয়ে যাব। দাঁড়া, যাচ্ছি। বাবা যোগ্য, বাজার থেকে তো অনেক কলা কিনেছিস দেখি। আমার এই নাতনিটা কলা খাওয়ার জন্য বায়না ধরেছে। একে দুটো কলা দিত বাবা। ছোট লোক, গরিব নির্লজ্জ কোথাকার! আমি কলা কিনে এখনো বাড়িতেই পৌঁছালাম না, আর বলে কিনা দান করতে। এই এই, তোরা বাজার থেকে কলা কিনে খেতে পারিস না। সর সর, সামন থেকে বলছি, যত্ন সব। দিদিমা, কাকু কলা না দিয়ে চলে গেল। আমি আর কোথাও যাব না, কলা না পেলে আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো, আমাকে কলা নিয়ে এসে দাও। দিদি ভাই, আমি তোকে কালকে অনেকগুলো কলা কিনে দিব। চল এবার আমার সাথে চল। মিনুর কথায় টুকি রাজি হয়, আর ওরা নদীর পাড়ে চলে আসে। আরে বা, নদীটা তো অনেক সুন্দর। আরে আরে দিদিমা দেখো, একটা কলা গাছ নদী জলে ভাসছে। আরে তাই তো, নে নে কলা গাছটা তুলে নে তো। দিদিমা, এই কলা গাছটা আমি উঠোনে রোপণ করব। আর এই গাছে যা কলা ধরবে এগুলো সব আমি খাবো, বলো? ঠিক আছে ঠিক আছে, চল এবার বাড়িতে চল। ওরা বাড়িতে চলে আসে। টুকি মিনু কলা গাছটা উঠানে রোপণ করে। ওরা তিনজন মিলে কলা গাছটার বেশ যত্ন করতে থাকে। একদিন সকালে টুকি কলা গাছটাকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ কলা গাছে অনেক বড় বড় দুটো কলা ধরেছে। সুখে জীবন যাপন করব। ঠিকই বলেছো বৌমা, কিন্তু এত বড় কলা তুমি কিভাবে বাজারে নিয়ে যাবে? মা, আমাদের তো ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়িতে করে নিয়ে যাব। টুনি বড় কলা দুটো নিয়ে বাজারে যায়।
কাছে বড় কলা দেখে ঈগল আসে আর বলতে থাকে, আরে বাহ, কলা দুটো তো বেশ বড়। এই কলা দুটো আমি কিনে নিব। তা টুনি, তুই কলা দুটো কত টাকায় বিক্রি করবি? 1 লাখ, 2 লাখ নাকি 4 লাখ? দাদা, দুটো কলা 4 লাখ টাকা। ঈগল টুনির হাতে টাকা দিয়ে কলা দুটো নিয়ে চলে যায় আর টুনি টুকির জন্য কিছু সাধারণ কলা নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে এক টুনি দাঁড়িয়ে যজ্ঞ সবটা দেখে আর মনে মনে ভাবতে থাকে, হা হা হা, টুনি নিয়ে যা টাকা, বাড়িতে নিয়ে যা, আমি আসছি চুরি করতে। ওসব টাকা আজ রাতে আমার ঘরে চলে আসবে, হা হা হা। বৌমা, বনে চোরের উপদ্রব অনেক, এতগুলো টাকা আমাদের ঘরে রাখা যাবে না। এতগুলো টাকা আছে, এটা যদি চোর জানতে পারে তাহলে সর্বনাশ হবে। তুমি টাকাগুলো সাবধানে রেখো। চিন্তা করো না মা, আমি থাকতে চোর আমাদের ঘরে প্রবেশ করতে পারবে না। রাতে যজ্ঞ মুখে কাপড় বেঁধে চুরি করার জন্য তৈরি হচ্ছিল, তখনই কণিকা বলতে থাকে, ওগো, তুমি এমন ডাকাতের মতো সেজে কোথায় যাচ্ছ? বলো না, বলো না গো। একি, এসব তুমি কি বলছো? তুমি চুরি করতে যাবে টুনির বাড়িতে? তবে আমিও যাব। আমাকেও নিয়ে যাও না গো, আমি না কখনো চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, চলো। যোগু, এই যোগু, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, এখন বুঝবো কি করে বলো তো যে টুনি কোথায় টাকা রেখেছে? কণিকার এসব কথার শব্দের আওয়াজ শুনে টুনি আলো জ্বালিয়ে দেয়, টাকা এখানে, শয়তান কালো কাকের দল, আমার টাকা চুরি করবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, লাঠি বের করো। আর যোগু কণিকা অনেক কষ্টে পালিয়ে আসে। এরপর থেকে টুনি তার পরিবারকে নিয়ে অনেক সুখে বাস করতে থাকে। কি গো টুনি, খাবার রেডি হয়েছে কি? যদি রেডি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি দাও তো আমাকে, আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ টোনা, এই নাও। এই বলে টুনি টোনাকে খাবার এনে দেয়। টোনা ছিল টমেটো ব্যবসায়ী। টমেটো বাজারে বিক্রি করে টোনা তার সংসার চালাতো। আর এরপর টোনা খাবার খেয়ে টমেটো নিয়ে বাজারে যায়। টোনা দাদা, আমাকে 2 কিলো টমেটো দাও তো। আমার মেয়ে শালু টমেটো খেতে খুব ভালোবাসে গো। এই নাও দিদি, এই নাও টমেটো। এভাবেই সবাই টোনার টমেটো কিনে নিয়ে যায়। আজকে টোনার সব টমেটো বিক্রি হয়েছে আর টোনা অনেক লাভবান হয়েছে। এরপর টোনা টাকাগুলো হাতে নিয়ে বলতে থাকে, আজ আমার অনেক লাভ হয়েছে, আজকে আমি টুনির আশাটা পূরণ করব। অনেকদিন ধরে টুনি আমার কাছে একটা সোনার হার চাচ্ছে, আজকে আমি টুনির আশাটা পূরণ করব। হ্যাঁ, আমি সেটাই করব। এই বলে টোনা টুনির জন্য একটা সোনার হার কিনে নিয়ে বাসায় আসে। টুনি, ও টুনি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে গো, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার বলো তো আমাকে। টুনি, জানো আজ আমার সব টমেটোগুলো বিক্রি হয়েছে। আজ আমি তোমার অনেক দিনের আশাটা, মানে বুঝেছো, তোমার সোনার হার, আমি তোমার জন্য সোনার হার নিয়ে এসেছি গো। কি সত্যি বলছো টোনা? কই কই, আমাকে সোনার হারটা দেখাও দেখি, আর আমার গলায় পরিয়ে দিতে হবে কিন্তু। এই শুনে টোনা হারটা বের করে টুনির গলায় পরিয়ে দেয়। পরের দিন টুনি টোনার দেওয়া সেই হারটা পরে নদীতে জল আনতে যায়। এদিকে কণিকা কাকু আসে নদীতে জল নিতে।
কি গো কণিকা দিদি, কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? কণিকা কাক ছিল অনেক লোভী। কণিকা কাকের স্বামী যজ্ঞ কাকু ছিল একজন সবজি ব্যবসায়ী, কিন্তু যজ্ঞ বেগুন চাষ করত। ভালো আছি রে টুনি। কণিকা কাক যখন টুনির সাথে কথা বলছিল, তখনই কণিকা কাকের নজর যায় টুনির সেই সোনার হারের দিকে। তখন কণিকা কাক বলে ওঠে, হ্যাঁ রে টুনি, এই সোনার হারটা তুই কোথায় পেলি রে? কত দামি হার তোর গলা রে টুনি, সত্যি কোথায় পেয়েছিস এটা বলতো? হ্যাঁ হ্যাঁ দিদি, কালকে টোনা টমেটো বিক্রি করায় অনেক টাকা লাভ করে গো। আর আমি অনেকদিন ধরে টোনার কাছে আবদার করেছিলাম একটা সোনার হারের জন্য, তাই টোনা কালকে আমার জন্য এই হারটা নিয়ে এসেছে। সুন্দর হয়েছে না দিদি? টুনির মুখে এই কথা শুনে কণিকা কাকের অনেক লোভ হয়। কি বলছিস, টোনা টমেটো বিক্রি করে এসব করেছে? ও মা, ভালোই তো। এরপর টুনি আর কণিকা কাক যে যার বাসায় চলে যায়। কণিকা কাক যেতে যেতে ভাবতে থাকে, দেখেছো কাণ্ড, টোনা টমেটো বিক্রি করে এত কিছু করছে, আর আমার যজ্ঞ বেগুন বিক্রি করে আমাকে একটা হীরের হারও দিতে পারলো না। আর দিবেই বা আমাকে কি করে সোনার হার কিনে? যজ্ঞ তো বেগুন বিক্রি করে। না না, যজ্ঞর উপর ভরসা করলে যজ্ঞ কোনোদিনও লাভ করতে পারবে না, আমাকে কিছু একটা করতে হবে। এসব ভেবে কণিকা কাক বাসায় ফিরে যায়। এমন সময় যজ্ঞ চলে আসে। যজ্ঞ কণিকাকে অস্থির দেখে বলতে থাকে, কি হয়েছে গিন্নি, তোমাকে এত অস্থির লাগছে কেন? অস্থির হব না, বনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। টোনা যদি টমেটো বিক্রি করে তার স্ত্রীর জন্য সোনার হার কিনে আনতে পারে, তাহলে তুমি কেন আমাকে এতদিনে একটা হীরের হারও কিনে দিলে না? আমি কি করব বলো, টোনাও সবজি বিক্রি করে আর আমিও সবজি বিক্রি করি, কিন্তু আমার লাভ না হলে কি করব আমি, তুমি বলে দাও তো। হয়েছে হয়েছে, থাক, তোমাকে কিছু করতে হবে না, তুমি আর কোনো বেগুন চাষ করবে না, বুঝেছো? তুমি এখন থেকে টমেটো চাষ করবে একদম টোনার মতো। কিন্তু কণিকা কাক যোগুর আর কোনো কথাই শুনতে চায় না। শোনো, তুমি টমেটো চাষ করবে আর টমেটো বিক্রি করে আমার হীরের হার এনে দিবে, এই আমার শেষ কথা বলে দিলাম। এরপর যোগু আর কিছুই বলে না। যোগু কণিকার কথা মতো তার জমিতে টমেটো চাষ করে। একদিন যোগুর টোনার সাথে দেখা হয় রাস্তায়। আচ্ছা টোনা, তুমি তো টমেটো বেশ অনেকদিন ধরেই চাষ করো, তা কিভাবে টমেটো চাষ করে তুমি যদি আমাকে একটু বলতে তাহলে আমার ভালোই হতো। দাদা, টমেটো গাছের ভালো করে যত্ন নিতে হবে, নিয়মিত কীটনাশক আর জল দিতে হবে। শোনো দাদা, তুমি যদি টমেটো চাষে লাভ করতে চাও তাহলে কিছু টাকা খরচ করতে হবে, বুঝেছো? এসব বলে টোনা আর যজ্ঞকাক যে যার কাজে চলে যায়। যজ্ঞকাক বাসায় গিয়ে কণিকা কাককে টোনার সব কথা খুলে বলে। আর এসব শুনে কণিকা কাক বলতে থাকে, শোনো, তোমার মতো মাথা মোটা আর বোকাকে আমি একটাও দেখিনি, টোনা বললো আর তুমি সবটা মেনে নিলে? কিন্তু কণিকা, আমরা যদি টমেটো ভালো করে চাষ না করি তাহলে তো আমাদের কোনোই লাভ হবে না। তুমি জানো না এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর ভালো চায় না? চায় না তো, তাই না? তাই বলছি তুমি টোনার কথা বাদ দাও, আর আমি যেভাবে বলি তুমি সেটাই করো, বুঝেছো? বেকার বেকার অত টাকা খরচ করার আমাদের কোনো দরকার নেই। যজ্ঞ কণিকার কথা মতো টমেটো চাষ করে। অবশেষে যজ্ঞ তার টমেটোগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। অন্যদিকে টোনাও যায় বাজারে টমেটো বিক্রি করতে। যজ্ঞকাক অনেক টমেটো নিয়ে যায়, কিন্তু যজ্ঞকাকের টমেটোগুলো বেশি একটা বিক্রি হয় না, কারণ যজ্ঞকাকের টমেটো টোনার টমেটোর মতো অতটা লাল রঙের ছিল না। যজ্ঞকাকের টমেটোগুলো হালকা লাল হওয়ার কারণে কেউই তার টমেটোগুলো কিনতে চায় না।
একদিন টোনা যোগুকাকে বলে ওঠে, যোগু দাদা, ও যোগু দাদা, বলছি এতগুলো করে টমেটো তুমি আর নিয়ে এসো না। কেন কেন বলো তো তুমি এভাবে বলছো? বলছি কারণ তোমার তো আর সব টমেটো বিক্রি হয় না, তাই না? যেটুকু টমেটো বিক্রি হয় শুধু সেটুকুই গাছ থেকে তুলে আনবে। আর আমার মনে হয় তোমার টমেটো পরিপক্ক না হওয়ায় আমার টমেটোগুলোর মতো লাল টুকটুকে হয় না, তাই বলে কি তুমি আর একটু অল্প করে টমেটো নিয়ে আসবে বাজারে বিক্রি করতে, এতে তোমারই লাভ হবে। তোমার ভালোর জন্যই আমি এই কথাগুলো বললাম। এসব কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। যোগ্য কাকু টোনার কথা বিশ্বাস করে আর বাসায় গিয়ে কণিকা কাকে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু লোভী কণিকা কিছুতেই যোগ্যর কথা শোনে না, বরং সে একটা বুদ্ধি বের করে আর কিছু টাকা এনে যোগ্যর হাতে দেয়। এই নাও টাকা, এই টাকা দিয়ে বাজার থেকে তুমি লাল টুকটুকে রং কিনে আনবে, বুঝেছ? যাও যাও, তাড়াতাড়ি যাও তো। কিন্তু এত লাল রং দিয়ে তুমি কি করবে শুনি? আচ্ছা, তুমি এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? যাও বলছি। এরপর যোগ্যকা আর কোনো কথাই বলে না, যোগ্যকাক বাজার থেকে লাল টুকটুকে রং কিনে আনে। তখন কণিকা যোগ্যকে বলতে থাকে, যাও এবার টমেটোগুলো বাগান থেকে সব তুলে আনবে, আর একটা টমেটো কিন্তু রেখে আসবে না বলে দিলাম। কণিকা, সব টমেটো তুলে আনলে বাগানে আর কোনো টমেটো থাকবে না, আর এত সব টমেটো একদিনে বিক্রি করতে পারবো না আমি। আর বিক্রি করতে না পারলে সব টমেটো পচে যাবে, আর আমাদের লাভ হওয়ার পরিবর্তে ক্ষতি হবে, সেটা কি তুমি ভেবেছো? আহা, আমি বলছি না কোনো ক্ষতি হবে না, এবার আমাদের লাভ হবে, বুঝেছ? আর সেই টাকা দিয়ে তুমি আমার জন্য একটা হীরের হার কিনে আনবে। এভাবে কণিকা কাক অনেক জেদ করে, তাই যোগ্য বাধ্য হয়ে বাগানের সব টমেটোগুলো তুলে নিয়ে আসে, আর কণিকা কাক সেই সব টমেটোগুলোতে লাল টুকটুকে রং করে। আর কিছুক্ষণ পর যোগ্য কাক সেই রং করা টমেটোগুলো নিয়ে বাজারে যায়। আর এই দেখে টোনা বলে ওঠে, আরে যোগ্য দাদা, তোমাকে না বললাম এত টমেটো না আনতে? তা এত টমেটো তুমি একদিনে বিক্রি করতে পারবে তো বলো? তোমার সব টমেটোগুলো যে পচে যাবে। আরে টোনা, তুমি এত জ্ঞান দিতে আসো না তো, আমার স্ত্রী যেটা বলেছে আমি সেটাই করব, আর সেটাই ঠিক, বুঝেছো? যোগ্য কাকের এ কথা শুনে টোনা সেখান থেকে চলে যায়। আর যোগ্য কাকের এমন লাল টুকটুকে টমেটো দেখে সবাই যোগ্য কাকের দোকানে টমেটো কিনতে যায়। তখনই অনেক জোরে বৃষ্টি নামে, আর যোগ্য কাকের রং করা সব টমেটোগুলোর রং একেবারে বৃষ্টির জলে ধুয়ে যায়। আর টমেটোগুলোতে কিছু অর্ধেক লাল আর কিছু কাঁচা টমেটোগুলো বেরিয়ে আসে। এ দেখে সবাই যোগ্য কাকে অনেক অপমান করে। তাদের বুঝতে বাকি থাকে না যে যোগ্য কাক এগুলোতে লাল টুকটুকে রং করে এনেছে। এরপর যোগ্য কাক সেই টমেটোগুলো রেখে বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে বাসায় কণিকা কাক হীরের হারের আনন্দে অনেক নাচতে থাকে। উফ বাবা, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে! অবশেষে আজকে আমার গলায় হীরের হার উঠবে, আমার সেই স্বপ্নের হীরের হার। কিন্তু যোগ্য এখন আসছে না কেন? কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতে যোগ্য কাক সেখানে আসে আর কণিকা কাককে অনেক মারতে থাকে। আরে আরে যোগ্য, তোমার কি হলো? তুমি হঠাৎ এসে এভাবে আমাকে মারছো কেন? আর আমার হীরের হার কোথায়? তোর জন্য আমার আজ এই অবস্থা, তোর বুদ্ধিতে আমার জমানো টাকাও শেষ, আর টমেটোগুলোও শেষ হয়ে গেল, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এরপর যোগ্য কণিকা কাককে আরো অনেক মারতে থাকে। আমাকে মেরো না গো, তুমি আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি অনেক লোভ করেছিলাম, আমি আর কোনো দিনও লোভ করব না, নিজের যতটুকু আছে
আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকব। এরপর যজ্ঞকাক কণিকাকে মাফ করে দেয়। তারপর থেকে কণিকা আর কোনোদিন অন্যের জিনিস দেখে লোভ করেনি।